মধ্যরাতে গ্রামের মসজিদের মাইক থেকে ডাকাত পড়েছে ঘোষণা। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে প্রাণ গেল অন্তত চারজনের। ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাগড়ি গ্রামে। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার রাত একটা দিকে বাগড়ি গ্রামের বিলপাড়ে 8 থেকে 10 জনের একটি দল ডাকাতের উদ্দেশ্যে অবস্থান নেয়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে গ্রামবাসী। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই 3 জন মারা যান, আহত হন আরো 3 জন। খালে আসার পরে দেখতেছে একজনের লাইট মেরে দেখতেছে যে এখানে নড়তেছে, পরে কইতেছে এই যে টাটা দিয়ে দিলাম, কিন্তু পরে এটা বলার পরেই একজন উইট হ্যান্ডার দৌড় দিছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এই গ্রামে একাধিকবার ডাকাতির ঘটনায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। ওরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করে, আমাদের ঘরের ভিতরে বাড়ি ঘরের টাকা পয়সা স্বর্ণগয়না অলংকার যা আছে তা নিয়ে ওরা চলে যায়। তাতে 2 দিন একদিন পর পর এরকম ডাকাইতে দূরে দূরে করে মায়া বিটি এরকম হস্তনস্ত করে খালি বাড়ি ফেলে কোবায় টোবায় তুইয়া যায়। জানে প্রশাসনিক টল পুলিশটা কয়েকদিন অন্তত এই গ্রামটাকে রক্ষা করার জন্য টল দিক। এই ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান সোনারগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হুসাইন। ভাই রাতে আমরা 3 জনকে রেস্কিউ করছি, 3 জনকেই করছি বুঝছেন। এর ভিতরে একজন ছিল মৃত আর 2 জন জীবিত। এই 2 জনকে হাসপাতালে পাঠাইলে হাসপাতালে একজন মারা যায়। তিনি আরো জানান বাগড়ি গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।